বিসমিল্লা রহমান রাহিম বিশেষ প্রস্তুতির সহসমীকরণ থেকে বিগত বিশেষ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর আমরা এখন সমাধান করব সেগুলোর বিস্তারিত সমাধান আর এই সাথে আছি আমি আপনাদের সাথে শুরু করা যাক এখন যে সমস্যাটি সমাধান করব সেটি আঠারোতম বিশ্বাস অঙ্কটি এসেছিল সমস্যাটি ছিল যদি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল এবং অন্য একটি মান দেওয়া ছিল এক্স ইকোয়াল টু মাইনাস তাহলে আমাদের বের করতে বলছে ওয়াই ইকোয়াল টু কত মানটা বের করতে বলছে তাহলে আমরা যেটা করতাম সেটা হলো যেহেতু ওয়াইয়ের মান বের করতে বলছে সেই জন্য এক্সের মানটা আমরা এই সমীকরণে সরাসরি বসিয়ে দেবো তাহলে কী দাঁড়াবে এখানে এক্সের জায়গায় বসবে মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু সিক্সটিন এখন মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই এটা যদি আমরা যোগ যোগ করি তাহলে এই অংশটা আসবে টু ওয়াই ইকোয়াল টু সিক্সটিন সুতরাং ওয়াই ইকোয়াল টু কত সিক্সটিন ডিভাইডেড বাই টু মানে এইট এটাই আনসার ঠিক আছে জাস্ট কয়েক সেকেন্ড এটা সমাধান করা যাবে আচ্ছা এখন একটা সমাধান করা যাক সেটি তেত্রিশতম ছিল এই অঙ্কটি তেত্রিশতম বিশেষে অঙ্ক অঙ্কটি কি ছিল দেওয়া ছিল আমাদের এক্স ব্রেকেটের ভিতরে এক্স মাইনাস ওয়াই মানে থ্রি ইকুয়াল টু জিরো এখন আমাদের এক্স ওয়াইয়ের মানটা বের করতে বলছে তাহলে এখন আমরা যেটা করতাম সেটা হলো কি এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হলো জিরো ঠিক আছে অপরদিকে এই থ্রির ভ্যালুটা হলো এক্স প্লাস টু ওয়াই এই দুটি ইকুয়েশন থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো তাহলে কী দাঁড়াবে এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো আরেকটা এটা যদি এক নম্বর ইকুয়েশান হয় দুই নম্বর ইকুয়েশন হবে কত থ্রি ইকোয়াল টু এক্স প্লাস টু ওয়াই এখন আমাদের এই যে প্রথম ইকুয়েশন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাইতাম এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে এক্সের মান ওয়াইটা আমরা যদি বসাই দিই এই ইকুয়েশনে তাহলে কী দাঁড়াবে এখানে থ্রি ইকুয়াল এর ভ্যালু কত ওয়াই তাহলে এখানে ওয়াই প্লাস কত টু ওয়াই কারণ এখানে খেয়াল করেন এখানে এক্সের ভ্যালু ওয়াই সুতরাং এ এক্স এর ভ্যালু আমরা এই যে ওয়াই বসাই দিয়েছি তাহলে ওয়াই প্লাস ওয়াই তাহলে এটা আলটিমাল কত থ্রি ওয়াই তাহলে কী দাঁড়াবে ওখানে থ্রি ইকোয়াল টু থ্রি ওয়াই সুতরাং ওয়াই ইকোয়াল টু কত থ্রি ডিভাইডেড বাই থ্রি মানে ওয়ান তাহলে ওয়াই মানে যদি ওয়ান হয় ওয়াই এর ভ্যালু আর এক্স এর ভ্যালু কত সেম সুতরাং নিসার হলো ওয়ান ওয়ান ঠিক আছে এই একত্রিশ নম্বর বিশেষ অঙ্কটি এখন আমরা সলভ করব যেটি আমি রি রিটেন এবং ভাইবাতেও অ্যাটেন্ড করেছিলাম ভাইভা পাশ করালেও কৃতকার্য হওয়া যায়নি মানে কোনো সাবজেক্টের সুপারিশ পাওয়া যায়নি অঙ্কটি কী ছিল এরকম যেটা দেওয়া ছিল থ্রি ওয়াই মাইনাস সেভেন ওয়াই থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টেন ইকোয়াল টু জিরো আরেকটা দেওয়া ছিল ওয়াই মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এটা সমাধান করতে বলছে এটা জাস্ট কয়েকভাবে করা যায় আমরা যেটা করবো মানে যেটা সহজ হয় সেটাই বেটার হ্যাঁ যেটা করার জন্য সেটা হলো খেয়াল করুন এখানে এই যে এক্সের সাথে থ্রি আছে ওয়াইয়ের সাথে সেভেন আছে আর এখানে ওয়াই এর সাথে ওয়ান আসছে এক্সের সাথে টু আসছে সুতরাং এখানে শুধুমাত্র ওয়ান যেটা আছে এটা আমরা খেয়াল করব তাহলে ওয়ান কোনটা ওই যে ওয়াইয়ের সাথে কত আছে এটা সহজ হলো ওয়ান হ্যাঁ সুতরাং এটা আমাদের বিবেচনা রেখে দেব হুম এখন বাকি ওয়াইটা দেখবো কী আছে এখানে বাকি ওয়াই এর সাথে কত আছে মাইনাস সেভেন এখানে যদি মাইনাস সেভেন যেহেতু আসে এটাকে সেভেন দ্বারা গুণ করব এই পুরো ইকুয়েশনটাকে সেভেন দ্বারা গুণ করব যদি এখানে ওয়াইকে প্লাস সেভেন থাকতো তাহলে মাইনাস সেভেন দ্বারা গুণ করতাম ঠিক আছে তাহলে কী দ্বারা হচ্ছে এখানে হ্যাঁ তাহলে আমরা কি করব এই ইকুয়েশনটাকে আমরা সেভেন দ্বারা মাল্টিপ্লাই করব মাল্টিপ্লাই করে যে আনসার আসবে সেই আনসারটাকে এটার সাথে যোগ করে দেবো তাহলে ওয়াইটে ব্যানিশ হয়ে যাবে তাহলে আমরা কী লিখি এখানে প্রথমে লিখে ফেলি থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টেন ইকুয়াল জিরো এটা তো প্রথমটা হব লিখলাম এখন দ্বিতীয়টাকে কি করব কত গুণ করব সেভেন দ্বারা গুণ তাহলে কি হবে সেভেন ওয়াই মাইনাস সাত দোকানে চোদ্দো এক্স তারপর মাইনাস তিন সাতা একুশ ইকুয়াল টু জিরো এই কোয়েশান দুটি এখন আমরা যোগ করে দেবো তাহলে কী পাবো এখানে এ মাইনাস সেভেন ওয়াই প্লাস সেভেন ওয়াই কাটা যাবে আর থ্রি এক্সের সাথে মাইনাস চোদ্দো এক্সে যোগ করলে হয় মাইনাস ইলেভেন এক্স তারপরে কী আসে প্লাস টেন প্লাস টেন আর হলো মাইনাস ইলেভেন তাহলে কত আসবে মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন টু কত জিরো এখন বা কি হবে মাইনাস ইলেভেন এক্স সমান সমান মাইনাস ইলেভেন ডান সাইডে গেলে প্লাস ইলেভেন হবে সুতরাং এক্স কত মাইনাস ওয়ান এক্সের মানটা মাইনাস আমরা পেয়ে গেছি ঠিক আছে এখন এক্সের মান যে কোনো একটা সমীকরণ বসিয়ে দিই হয়ে যাবে ঠিক আছে যেমন আমরা দুই নম্বরটা ইজি দুই নম্বর ইকোয়েশানটা বসে দিই তাহলে y মাইনাস টু এক্স এক্সের জায়গা হলো মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু তারপর ওয়াই তারপরে কি হবে ই মাইনাস আর ই মাইনাস মাইনাস মান হচ্ছে প্লাস কত টু মাইনাস থ্রি সুতরাং ওয়াই কি হবে এখানে প্লাস আর মাইনাস থ্রি হবে মাইনাস ওয়ান ইকোয়াল টু মান হব গেলে ওয়াই এর মান ওয়ান আর এক্স এর মান মাইনাস ওয়ান এটি আনসার নিম্ন আনসার হলো কত মাইনাস ওয়ান কমা ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান কমা ওয়ান ওকে এভাবে আপনারা করতে পারবেন নেক্সট এখন এই অঙ্কটি ছত্রিশতম বিশে এস এসেছিল ঠিক আছে কে বলছো এখানে ছত্রিশতম বিশেষের অঙ্ক এক্স স্কোয়ার প্লাস খেয়াল করেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারিক টু ওয়ান এইটটি ফাইভ আর একটা ব্যালু দেওয়া আসলে এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি মানে দুইটার ব্যালু ডিফারেন্স হলে কত থ্রি এটি সমাধান করতে বলছে মানে এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করতে বলছে হুম এখন এটা যখন আমরা করবো তখন যেহেতু এখানে আমাদের এক্স মাইনাস ওয়াইটা দেওয়া আছে সুতরাং এক্স প্লাস ওয়াইটা চলে আমরা বের করতে পারি সুতরাং অপনয়ন মানে একবার যোগ বিয়োগ করে মানটা বের করতে পারবো এই এই যুগ বের করার জন্য আমরা যেটা প্রথমে করব এই যে প্রথম সমীকরণটা ক্যালকুলেশন করব কি করব এখানে স্কোয়ার প্লাস সূত্র ফেলবো তাহলে দাঁড়াচ্ছে এখানে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র ফেললে এ আচ্ছা এটা ফেললে হবে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি বাম পাশের এইটা আর টাইন পাশে ছিল ওয়ান এইটটি ফাইভ বা এখন ওয়ান মাইনাস এখন এই যে ওয়ান মাইনাস ওয়াইয়ের মানটা কত ওয়ান মাইনাস ওয়ানের মানটা হলো এই যে আমাদের দেওয়া আছে কত থ্রি তাহলে কত হবে থ্রি স্কোয়ার থ্রি কত স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান এইটটি ফাইভ তাহলে বাম পাশে আসবে তিন তিখে নাইন প্লাস টু এক্স ওয়াই ইকোয়াল টু ওয়ান এইট্টি ফাইভ তাহলে কী দাঁড়াব এই যে প্লাস নাইনটা ডান সাইডে যায় ওয়ান ফাইভ থেকে নাইন মাইনাস হবে ঠিক আছে তাহলে আসবে ওয়ান ফাইভ তাহলে কী টু এক্স ওয়াই ইকোয়াল এখন এই টু দ্বারা ভাগ করলে হবে তাহলে কী দাঁড়াবে এখানে এক্স ওয়াই ইকাল টু এইটটি এইট এই মানটা আমাদের লাগবে হুম আচ্ছা এখন আমরা এই পর্যন্ত মিশিয়ে ফেলি ওয়ান এইটি এইট এখন যেটা আমরা করবো সেটা হলো এই যে একটা সূত্র জানি আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান যেহেতু এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আসছে সুতরাং এক্স প্লাস ওয়াইয়ের মান বের করবো সেখানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার চল করতে পারি তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই মানে ফোর এ বি যেটা এখন এটা যদি মানব সেদি এক্স মাইনাস ওয়াইর মান কত থ্রি তাহলে হলে কত থ্রি স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স সোয়ার মান কত এইট এইট তাহলে তিন তিকে নাইন প্লাস চার দ্বারা অষ্টের যদি আমরা গুণ করি হুম গুণ করার পরে চারটা বত্রিশের দুই আর হলো তিন চারটা বত্রিশ আর তিন তেত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশ সমান সমান যোগ করবে থ্রি সিক্স ওয়ান তিনশো একষট্টি কী সুতরাং এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই সমান সমান এটা হবে কত বর্গমূল আর বর্গমূল করলে হবে কত উনিশ তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত এই মানটা আমরা মনে রাখবো এক্স প্লাস ওয়াইয়ের মান হলো উনিশ আর আমাদের দেওয়া আসলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত থ্রি এখন দুইটা জুল যোগ করে দিই তাহলে আমাদের এর মান পেয়ে যাব ঠিক আছে আচ্ছা মনে করি এটা ওয়ান এক নম্বর ইকুয়েশন আর এটা হলো দুই নম্বর ইকুয়েশান দুইটা জুল যোগ করি তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই টু থ্রি আর নিচে আসবো এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু উনিশ দুইটা যোগ করলে আসবে এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা সুতরাং থাকবে টু এক্স ইকুয়াল টু উনিশ আর তিন যুগল হবে বাইশ সুতরাং এক্স ইকুয়াল টু আসবে কত ইলেভেন এক্স এক্সের মান ইলেভেন আসলো সুতরাং এই যে এখানে এই সমীকরণটা বসে দিলে হবে এখানে বসে দিলে হবে এক্সের মান যদি ইলেভেন আসে তাহলে ওয়াই ইকোয়াল টু কত এইট এইট কে এক্স দ্বারা ভাগ নিচে এক্স নিচে এক্সের মান কত এগারো এগারো দ্বারা যদি ভাগ করি তাহলে এইট ঠিক আছে সুতরাং ওয়াই টু কত এইট এই যে একটা এক্সের মান ইলেভেন আর ওয়াই এর মান কত এইট এই তো হয়ে গেছে তবে এটার একটা বিকল্প প্রমাণ আছে জাস্ট আপনার কয়েক সেকেন্ডে আশা করি করতে পারবেন সেটা কি অপশানগুলা চেক করে হুম এই অপশনগুলো ছিল ক নম্বর অপশান ছিল সেভেন ফোর ক নম্বর অপশান ছিল নাইন সিক্স আর গ নম্বর অপশন ছিল টেন সেভেন আর ঘ নম্বর অপশন ছিল ইলেভেন এইট এবার খেয়াল করেন ব্যাপারটা দুটের পার্থক্য কত থ্রি প্রত্যেকটাতে থ্রি পার্থক্য নয় থেকে এটাও থ্রি পার্থক্য এটাও থ্রি পার্থক্য এটাও থ্রি এটাও থ্রি সুতরাং এটা দেখা যাবে না এখন যেটা দেখতে হবে এই যে এক নম্বরের কন্ডিশন এটা ঠিক আছে কারণ আনসার দুটের বর্গের যুগ ফল করলে কত হবে ওয়ান এইটটি ফাইভ দেখি ঘ নম্বর করলে এটা হবে একশো যোগ সাত সাত উনে যেহেতু ওয়ান ফাইভ হয় না এটা বাদ এটা হবে না তারপরে এগারো এগারো বর্গ করলে হবে একশো একুশ যোগ আটাটা চৌষট্টি তাহলে হয় চার আর পাঁচ ছয় আর দুই আট এক ওয়ান ফাইভ এই যেটা আনসার হয়ে গেছে সেটা হবে এগারো এইট ঠিক আছে এ অপশন সে করে দ্রুত করা যাবে তারপরে আঠারোতম বিশেষ একটা অঙ্ক এটা ভালো করে বোঝেন ঠিক আছে তো আঠারোতম বিশেষ এসেছিল সেটি অঙ্কটি ছিল ক ও খ দুটি সংখ্যা কী সংখ্যা সেটা বলে নেই পুরোনো সংখ্যা ক এর হাফ এবং ক্ষয়ের এক অংশ যোগ করলে পঁয়তাল্লিশ হয় খেয়াল করেন অপর পক্ষে কন্ডিশন দেওয়া ছিল সেটা হলো খ এর অর্ধেক এবং ক এর এক পঞ্চম অংশ যোগ করলে একশো চল্লিশ হয় ক ও খ এর মান নির্ণয় করতে বলছে তাহলে প্রথম শর্তটা ছিল কি ক এর হাফ তাহলে ক বাই টু প্লাস খ এর এক তৃতীয়াংশ সমান সমান কত হয় পঁয়তাল্লিশ ঠিক আছে এই সমীকরণটা থেকে লিখতে পারি সিক্স দ্বারা জল গুণ করি তাহলে থ্রি ক প্লাস টু খ টু পঁয়তাল্লিশ গুণন সিক্স এরকম আসবে এটা মনে করি এক নম্বরের সমীকরণ আর দুই নম্বরের সমীকরণ আসবে ক্ষয়ের অর্ধেক মানে খবাই দুই প্লাস কয়ের এক পঞ্চমাংশ মানে কবাই পাঁচ সমান সমান আসবে কত চল্লিশ এটি থেকে লিখতে পারি আর কি দ্বারা করি তাহলে ফাইভ খ যোগ টু ক সমান সমান দশ ধারা গুণগুলো হবে চারশো এটা হলো এখন এক নম্বর সমীকরণ আর এটা হলো দুই নম্বরের সমীকরণ ঠিক আছে এই দুইটায় যদি আমরা এখন যোগ বিয়োগ করি মানে অপনয়ন করি প্রতিস্থাপন করি তাহলেই আমাদের ক এবং ক্ষয়ের মান বের করতে পারবো ঠিক আছে যেমন এখানে এক নঙ্কে যদি আমরা দুই দ্বারা গুণ করি এবং দুই নঙ্কে যদি তিন দ্বারা গুণ করি একটা থেকে আরেকটা বিউ করি তাহলে কটা ব্যানিশ হয়ে যাবে ক্ষয়ের মান পেয়ে যাব। অপর পক্ষে ওই কয়ের মানটা যে কোনো একটা দিয়ে বসিয়ে দিলেই ক্ষয়ের মান পাব এখন দেখি আমরা বিকল্প পদ্ধতিতে কীভাবে সেটি সমাধান করতে হয় আচ্ছা দেখা যাক এক্ষেত্রে আমরা অপশনগুলো চেক করে করতে পারবো ঠিক আছে যেমন এখানে ক নাম্বারের অপশনটা ছিল ক ছিল কত পঞ্চাশ খ ছিল ষাট খেয়াল করেন এখানে এটা মনে করে আছে এটা তারপর খ নম্বর অপশন ছিল ষাট পঞ্চাশ ঘ নম্বর অপশন ছিল চল্লিশ আটচল্লিশ ঘ নম্বর অপশান ছিল ষাট আটচল্লিশ ঠিক আছে এখন খেয়াল করেন হ্যাঁ ক এর প্রথমটা ক দ্বিতীয়টা খ খেয়াল করেন প্রথমটার অর্ধেক দ্বিতীয়টার একটি তাহলে অর্ধেক এটার অর্ধেক কত পঁচিশ পঁচিশ যুগ এক তৃতীয়াংশ মানে বিশ সমান সমান কত পঁয়তাল্লিশ প্রথমে পঁয়তাল্লিশের সাথে পরের এক তিন মানে পঞ্চাশের তিন ভাগ করলে বগ্নাংশ আসে সুতরাং এখানে যেহেতু পঁয়তাল্লিশ সুতরাং এটা এমনি হবে না তারপরে এটা এটার অর্ধেক হলো কত বিশ বিশের সাথে তিন ভাগের এক ভাগ মানে যুগ করলে হবে কত থার্ড থার্টি সিক্স যেহেতু পঁয়তাল্লিশ আছে সুতরাং এটে তো হবেই না আর এটার সাথে কত অর্ধেক মানে তিরিশের সাথে যোগ করতে হবে ষোলো তাহলে ফোরটি সিক্স ফোরটি সিক্স আসতে পঁয়তাল্লিশ সুতরাং এটা হবে না সুতরাং আনসার হলো আমাদের ক মানে পঞ্চাশ এবং ষাট ঠিক আছে এবার বেকিস অঙ্ক অপশন চেক করে অতি দ্রুত সলভ করা যায় আশা করছি আপনারা এগুলো দেখে দেখে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি আপনাদের ভালো লাগে তাহলে তো কী করতে হবে বলেন দেখি ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য